যার কোনো হিংসা বা শিক্ষণীয় দিক সবসময় আমরা পেয়েছি এবং তার সাথে আমরা সেইভাবেই চলার চেষ্টা করেছি। জানি না কতটুকু পেরেছি, তবে আমাদের চলায় বলায় কথায় কাজে যদি কখনো কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, দাদা কখনো মনে কষ্ট পেয়ে থাকেন, আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই কামনা রেখে আমি শেষ করছি।